আজ তোমাদের কাছে আমি হাজির হয়েছি একটা পুরো নিরামিষ রান্না নিয়ে, যাতে পেঁয়াজ রসুনও পড়বে না। তো চলো শুরু করি, আজকে মিক্সড ভেজ শেয়ার করব তোমাদের সাথে। মিক্সড ভেজ করতে আমার লাগছে আলু, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর, লঙ্কা, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পনির, ধনে পাতা কুচি, টমেটো। এবার প্রথমে গরম জলটাকে বসিয়ে দিয়েছি আমি অনেকক্ষণ আগে, মোটামুটি দেখতেই পাচ্ছ প্রায় ফুটছিল। তারপর আমি টমেটোগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তারপর টমেটোটাকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেব ভালোভাবে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, 3 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, গাজর কুচিগুলোকে ছেড়ে দিয়েছি। পুরোটাই কুচি কুচি মতো কাটবে। দেখো আমি এটা ত্রিভুজ আকারের একটা গাজর কেটে নিয়েছি। তারপর সেটাকে হালকা ফ্রাই করে নেব। গাজরটাকে 1 মিনিট মতো টাইম দিয়ে, তারপরে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকেও আমি অ্যাড করছি। ঠিক সেম প্রসেসেই আমি একইভাবে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব কড়াইতে। মোটামুটি নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে একইভাবে ফ্রাইও হয় প্লাস সেদ্ধও হয়। গাজর আর আলুটার পর এবার দেবো আমি ফুলকপি, সেটাও ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি আমি। মোটামুটি সব সবজি ছোট ছোট করে কেটে রেখেছি, কোনোটাই বড় বা খুব ছোট এরকম যেন না হয়, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে। একই প্রসেসে আমি এগুলোকেও ভালো করে ফ্রাই করে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিয়ে। বিনসটাকে অ্যাড করছি, কখনোই হাই ফ্লেমে দিয়ে শুধুমাত্র ফ্রাই করে নিলেই হবে না, মাথায় রাখতে হবে এই সবজিটাতে কোনো জল পড়বে না, তাই ঢাকা চাপা দিয়ে একদম সিম আঁচেই এটাকে রান্না করতে হবে, যাতে সবজিগুলো কুক হতে পারে। এরপর আমি অ্যাড করছি ক্যাপসিকাম। কোনো সবজিকেই বেশি টাইম ধরে ফ্রাই করা যাবে না, তাহলে আগে যে সবজিটা পড়েছে তেলে বা কড়াইতে সেই সবজিটা বেশি সেদ্ধ হয়ে যাবে, লাস্টে যে সবজিটা দিচ্ছি সেটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হবে না। তাই মোটামুটি 1-2 মিনিট করে এক একটা সবজি দিয়েই পরের সবজিটা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। সব সবজিগুলোকে দিয়ে ভালো করে আমি ভাজা করে নিয়েছি। এমন কিছু ভাজা করিনি যে কালার ধরে গেছে, কিন্তু 50% কুক হয়ে গেছে, যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। এবার দেখো সবজিগুলোকে আমি চারিধারে সরিয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। এবার তেলটাকেও আমি সেখানে এনে নিয়েছি, আদারওয়াইজ যাতে আমাকে আলাদা করে তেল দিতে না হয়। যদি কারো তেলের পরিমাণ কম মনে হয় সে একটু তেল অ্যাড করতে পারো এই টাইমে, কিন্তু যদি সবজিগুলোকে এখন আমি আলাদাভাবে প্লেটে নামাতে যাই তাহলে কিন্তু তেল নষ্ট হতে পারে, তাই আমি এই কাজটা করে নিলাম, মাঝখানটা ফাঁকা করে নিলাম। এরপর আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, 1 টেবিল স্পুন আদা বাটা দিয়েছি, পরিমাণ মতো ধনে পাতা কুচি ইউজ করেছি। এরপর আমি দেব পরিমাণ মতো নুন। এরপর আমরা ড্রাই স্পাইসেসগুলোকে অ্যাড করব, যেগুলো আমরা রেগুলার বেসিসে ইউজ করে থাকি রান্নায়। 2 টিস্পুন দিয়েছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন দেবো ধনে গুঁড়ো, 2 টিস্পুন দেবো লঙ্কা গুঁড়ো, কিন্তু হলুদ গুঁড়ো এখানে ইউজ করবো না, যেহেতু সবজিটাকে একটু লাল লাল দেখতে হবে, কারণ আমি ধাবা স্টাইলের বানাতে চাইছি। তাই জন্যে হলুদ গুঁড়ো আমার যেইটুকু পরিমাণ লাগবে সেটুকু আমি পনিরেই মাখিয়ে দিয়েছি, ওখান থেকেই মোটামুটি তরকারিটা হলুদ রং ধরে যাবে। এরপর অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি বড় দুখানা কাঁচা লঙ্কা ইউজ করেছি, কারণ রেড চিলি পাউডার এমন কিছু পরিমাণে ইউজ করব না যেটা আমাদের শরীরের ক্ষতি করে। তারপর দিয়ে দিলাম আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পনিরগুলো, পনিরটাকে আমি মাখিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। তারপর ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এই প্রসেসটা কিন্তু বেশ অনেকক্ষণের, কিন্তু পুরোটাই সিম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে।
দেখো ভালো করে আমি কষিয়েও নিয়েছি, সবজি আর মশলা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এইবার আমি যে সিদ্ধ করে রাখা টমেটোটাকে বেটে নিয়েছিলাম ওটাকে অ্যাড করব, দেন আবারও কষাবো। যে টমেটো পেস্ট করে বাটিটায় রাখা ছিল ওই বাটিটা ধুয়ে আমি একটুখানি জল ইউজ করেছি, একদম সামান্য যাতে লেগে না যায়, আর পরিমাণ মতো কসুরি মেথি পাতা ইউজ করলাম যাতে একটা বাটারি ফ্লেভার আসে, আর এক টিস্পুন মতো আমি গরম মশলা গুঁড়ো ইউজ করেছি, দেন আবারও ঢাকা দিয়ে দিয়ে কষাবো। দুখানা বড় সাইজের টমেটো ইউজ করেছি যেহেতু, তাই একটু ফ্লেভারটাকে ম্যানেজ করার জন্যে চিনি দেব, সেটাও এক টিস্পুন মতো। মোটামুটি জলটা যখন টেনে আসবে তারপর ইউজ করছি আমি ফ্রেশ ক্রিম, এটা অপশনাল, কেউ মালাইও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, এটা পুরোপুরি অপশনাল, কেউ চাইলে দিতে পারো ঘরে থাকলে, না থাকলে কোনো দরকার নেই। এবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস একদম রেডি কিন্তু ধাবা স্টাইলে মিক্সড ভেজ। এবার আমি সামান্য একটু ওপর দিয়ে বাটার দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। বাটারটা দেওয়ার পর কিন্তু গ্যাস বা ওভেন যাতেই রান্না করো না কেন সেটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবে, তাহলে বাটারের গন্ধটাও থাকবে, এমনকি ফ্লেভারটাও পুরো সবজিটার মধ্যে মেল্ট হয়ে যাবে। অবশ্যই এটা ট্রাই করো, অবশ্যই মাস্ট, কারণ এটা পুরো ধাবা স্টাইলের খেতে হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল, দেখতেই পাচ্ছ যে কেমন দেখতে হয়েছে। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, অবশ্যই জানাতে কিন্তু ভুলো না যে কেমন লাগলো রেসিপিটা। টাটা।